গল্পটা 5ই ডিসেম্বর 1945-এর একটি সাধারণ দিনে, যেদিন আমেরিকান নেভি এবং এয়ারফোর্স দলের কিছু সদস্য একটি যুদ্ধ প্লেন নিয়ে এভরিডে রুটিন ট্রেনিংয়ে বেরোয়, যা পরিচিত ফ্লাইট 11 নামে। কিন্তু 1 ঘন্টা 45 মিনিট তাদের যাত্রা শুরু হওয়ার পরই কন্ট্রোল টাওয়ারের রেডিওতে একটি বার্তা আসে সেই প্লেনটি থেকে। বার্তাটি হলো, কিছু ভয়ঙ্কর ঘটছে, সব কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে, আমরা বুঝতে পারছি না পশ্চিম দিক কোনটি, এভরিথিং ইজ রং, আর সমুদ্রটিকেও ঠিক তেমন দেখাচ্ছে না যেমন আমরা চিনিও জানি। ব্যাস, এই বার্তাটির পরে ফ্লাইট 19-এর আর কোনো খোঁজ পাওয়া আজও সম্ভব হয়নি। ঠিক সেই দিনই বিকেলে একটি সার্চ প্লেন তাদের খুঁজতে বেরোয়। ঠিক 27 মিনিট পর তাদের সাথেও এই পৃথিবীর যোগাযোগ শেষ হয়ে যায়। প্লেনটি এবং তার 30 জন ক্রু আজও মিসিং। এই ঘটনাটির পর এই পৃথিবীর মানুষ একটি নামের সাথে পরিচিত হয়, বারমুন্ডা ট্রায়াঙ্গেল। সাধারণ মানুষ ভিনসেন্ট গেডিসের 1964-তে লেখা একটি ম্যাগাজিন অ্যাঞ্জোয়েসি থেকে বারমুন্ডা ট্রায়াঙ্গেল সম্বন্ধে প্রথমবার জানলেও ক্রিস্টোফার কলম্বাসও এর উল্লেখ করে গেছেন। তিনি স্থানটিকে একটি নতুন পৃথিবী বলে আখ্যা করেছিলেন। তিনি জানিয়েছিলেন সেখানে একটি অন্যরকম আলো তিনি দেখতে পেয়েছিলেন। সাথে তিনি লক্ষ্য করেছিলেন সেই স্থানের কাছাকাছিতে কোনো কম্পাস কাজ করছিল না, যা তার জাহাজের সদস্যদের ভয়ঙ্কর ভয় পাইয়ে দিয়েছিল। আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফ্লোরিডা, বারমুন্ডা এবং রিকোর মধ্যবর্তী স্থানটিকেই বারমুন্ডা ট্রায়াঙ্গেল বলা হয়। এই স্থানটি 13 লক্ষ থেকে 39 লক্ষ কিমি বা 5 লক্ষ থেকে 15 লক্ষ স্কোয়ার মাইল বিস্তৃত, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশকে একত্রিত করলেও বারমুন্ডা ট্রায়াঙ্গেল হয়তো বড়ই হবে। এই স্থানটিতে গত 100 বছরের মধ্যে হাজারেরও বেশি জাহাজ এবং উড়োজাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। এখনও অবধি যে সকল বস্তু বা প্রাণী বারমুন্ডা ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবেশ করেছে তাদের আর সভ্যতায় ফিরে আসা সম্ভব হয়নি, তাই একে বারমুন্ডা ট্রায়াঙ্গেলের পাশাপাশি ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হয়। যারা বারমুন্ডা ট্রায়াঙ্গেলের নামটির সাথে পরিচিত এবং যারা এই ভিডিওটির মাধ্যমে পরিচিত হলেন, তাদের সকলের মনে কয়েকটি প্রশ্ন বর্তমান। সেটি হলো, কি করে এটা হয়, কিভাবে সব কিছু হারিয়ে যায়, কোথায় যায় জাহাজ এবং প্লেনের মতো বড় বড় বস্তুগুলি, এখানে কি সত্যি ডেভিল থাকে, আরও অনেক অনেক প্রশ্ন। তাই আজকের এই অদ্ভুত দশের ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন বারমুন্ডা ট্রায়াঙ্গেলের আসল সত্য। বারমুন্ডা ট্রায়াঙ্গেল লাস্ট 100 ইয়ার্সের অন্যতম চর্চিত বিষয়, তাই এই বিষয়ে লেখা হয়েছে একাধিক বই ও মুভি, কিন্তু প্রত্যেকটিতে লেখক বা আর্টিস্টরা নিজেদের চিন্তা প্রকাশ করেছে, যা বাস্তবের সাথে খুব একটা মিল খায় না। তবুও অদ্ভুত দশ আপনাকে কিছু বিশেষ বিশেষ মতামত বা ব্যাখ্যা প্রথমে দেখাতে চলেছে। যেমন, কিছু পক্ষ ক্রিস্টোফার কলম্বাসের উক্তিটি, অর্থাৎ অন্যরকম আলো দেখাকে ঘিরে একটি বিশেষ দৃষ্টিকোণ পেশ করেছে। তাদের মতে ইউএফও, অর্থাৎ অন্যগ্রহের যান, পৃথিবীর ওই স্থানে প্রবেশ করে এবং যেহেতু সেটি তাদের সাথে পৃথিবীর যোগস্থল, তাই পৃথিবীর কোনো ব্যক্তি বা বস্তু ওই স্থানে প্রবেশ করলেই তারা তাদের ভ্যানিশ করে নিয়ে চলে যায়, আর ক্রিস্টোফার কলম্বাস সেই ইউএফওর আলো দেখেছে বলেই তাদের মতামত। বাট শুনেই বোঝা যাচ্ছে এটা আসলে শুনতে ভালো বা বন্ধ লাগলেও সত্যি মোটেও নয়। নেক্সট, কারো কারো মতে পৃথিবীর ইউনিভার্সের সাথে সরাসরি যোগ করার পোর্টাল বা গর্ত সেখানে অবস্থিত, তাই যে কোনো বস্তু ওই পোর্টালের আকর্ষণে পৃথিবীর বাইরে চলে যায়, অর্থাৎ তাদের মতে ওখানে আস্ত ফুটো আছে। যাই হোক, এটা গল্প নয়, বাস্তব। তাই বিজ্ঞানীরা এটাকে নিয়ে অনেক বছর পরীক্ষা করেছে, যার ফলে বারমুন্ডা ট্রায়াঙ্গেলের সত্য আজ পৃথিবীর সবার কাছে বর্তমান। দ্য বারমুন্ডা ট্রায়াঙ্গেল থিওরি। আমেরিকার বিজ্ঞানীরা দাবি করেছেন বারমুন্ডা ট্রায়াঙ্গেলে হওয়া সব ঘটনার জন্য দায়ী ঘন্টায় 273 কিলোমিটার দ্রুতগতিতে চলা একটি ঝড়। এই নতুন ঝড়কে ইয়ারবোমও বলা হচ্ছে। বিজ্ঞানীদের অনুমান, বারমুন্ডা ট্রায়াঙ্গেলের উপর অবস্থিত হেক্সাগ্রাম ক্লাউড এমন চাপ সৃষ্টি করে যে ওই স্থানের বায়ু বা হাওয়া ঘন্টায় 273 কিলোমিটার জোরে চলতে থাকে। ঠিক সেই কারণেই হাওয়ার এই শক্তি একটি ধ্বংসাত্মক বোমের মতো শক্তি উৎপন্ন করে, যার শক্তিতে সমুদ্রের ঢেউ 50 ফুট উঁচুতে উঠে যায়। স্বাভাবিকভাবে কোনো জাহাজ এত বড় ঢেউয়ের মোকাবেলা করতে পারে না এবং ডুবে যায়, আর কোনো উড়োজাহাজ ওই গতি ঝড়ে উঠতে পারে না এবং ভেঙে চুড়ে সমুদ্রের নিচে চলে যায়। বন্ধুরা,
এই যে হেক্সাগ্রাম ক্লাউড, মঙ্গল গ্রহের ক্লাউড বা মেঘের মতো প্রায়। আর হয়তো আপনি দেখে থাকবেন, আমরা যে বড় বড় ঝড় অর্থাৎ হেরিকেন বা ঘূর্ণির মতো ঝড়কে ফেস করি, তখন দেখি বায়ু কুণ্ডলী পাকিয়ে ঘুরতে থাকে, আর ওই কুণ্ডলীর মধ্যে যা যা পড়ে ভেঙে চুড়ে ওর মধ্যেই ঘুরে ঘুরে অন্যত্র চলে যায়। যেখানে ওই কুণ্ডলী শান্ত হয় সেখানেই সব ধ্বংসাবশেষ পড়ে থাকে। আসলে বারমুন্ডা ট্রায়াঙ্গলেও সেম ঘটনাটিই ঘটে। আজও প্রতি বছর 4টিরও বেশি উড়োজাহাজ এবং 10টিরও বেশি জলজাহাজ অনবরত ওই ট্রায়াঙ্গেলে নিখোঁজ হচ্ছে। আশা রাখছি বিজ্ঞানের অগ্রগতির প্রভাবে এই সমস্যা থেকেও নিস্তার মিলবে। বন্ধুরা, আজকের এপিসোড বা পর্ব এইটুকুই। এপিসোডটি ভালো লাগলে লাইক করুন, বিনামূল্যে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন প্রত্যেকটি নতুন এপিসোডের নোটিফিকেশানের জন্য। এছাড়া ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলিকে ফলো করে আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যুক্ত হন বেশি বেশি আপডেট পেতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং।